এবারে জানাবো আরও কিছু সংবাদ এক নজরে মেট্রো রেলের দ্বিতীয় চালান নিয়ে মংলা বন্দরে পৌঁছেছে রেলিজ পতাকাবাহী বিদেশি জাহাজ এমভি ভি ওসান গ্রেজ জাপানের কোবে বন্দর থেকে ছয়টি কোচ নিয়ে মংলা বন্দরের জেটিতে জাহাজটি ফিরেছে দুপুরে আত্মসমর্পণ করা সুন্দরবনের বনদস্যুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে দুপুরে লবণ চড়ায় সরকারি সালাউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন বাহিনীর চুয়াল্লিশ জনের হাতে খাবার ও ঈদ উপহার তুলে দেন র্যাব ছয়ের অধিনায়ক চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় দুস্থ অসহায় ও হত দরিদ্রদের মাঝে পানি খাবার এবং ইফতার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী চট্টগ্রাম সেনাবাহিনীর আঠারো বীর ইউনিটের অধিনায়ক তিনশো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন